ओम नमः श्री अतिराजायो विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपायो स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রীমা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা বালক বিবেকানন্দের কথা স্মরণ মনন করব, অর্থাৎ তার সেই বালক সত্তা, তার সেই বালক ভাব। ক্যালিফোর্নিয়ার আলমেডা থেকে মিস জোসেফিন ম্যাকলাউডকে লেখা চিঠিতে স্বামীজি বলছেন, জো, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরের পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। ভারতবর্ষের সনাতন ধর্মে আমরা অগণিত অবতারের কথা শুনি, তাদের মহিমান্বিত যৌবনের অমর গৌরব গাথা আমরা মুগ্ধতার সাথে শ্রবণ করি, কীর্তন করি, সঙ্গে সঙ্গে তাদের সেই মাধুর্যমণ্ডিত বাল্যলীলা কাহিনীও আমাদের বারবার ভাবায়। ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমরা চিন্তা করি, আমাদের প্রাণ যখন চায় সেই যশোদার নয়নের বনি গোপীজন বল্লভ বালগোপালের সাহচর্য, তখন সেটি আসলে শান্ত দাস্য বা সক্ষভাবের সাধনাকেই যেন পরিপূর্ণতা লাভ করায় বাল্য বাৎসল্য রসের আস্বাদনে। আসলে অবতার পুরুষরা শুধু নন, স্বামীজি বলছেন সৃষ্টিকর্তা নিজেই স্বরূপত যেন একটি বালক। এবং স্বামীজির এই অভিমতের সমর্থন রয়েছে ব্রহ্মসূত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি মন্ত্রে। সেখানে বলা হয়েছে ব্রহ্মসূত্রে, লোকবত্তু লীলা কৈবল্যম, অর্থাৎ যেখানে এই সৃষ্টি কার্যকে পরব্রহ্মের লীলা অভিনয় বলে উল্লেখ করা হয়েছে। এবং বিশ্ববিধাতার এই খেয়ালি চরিত্রটি স্বামীজি দুটি চিঠিতে নিপুণভাবে অঙ্কন করেছেন। 2 অক্টোবর 1893 শিকাগো থেকে অধ্যাপক রাইটকে লিখছেন যে চিঠিটির শেষাংশে অধ্যাপকজির সন্তান অস্টিনকে স্বামীজি বলছেন, যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলা করে যান আর এক খেলুড়ে, যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসেন না। কখনো মস্ত মস্ত গোলা নিয়ে তিনি খেলা করেন, যেগুলোকে আমরা বলি পৃথিবী বা সূর্য, কখনো খেলেন তোমারই মতো ছোট ছেলের সঙ্গে, হেসে হেসে খেলে যান কত রকমের খেলা। আবার 6 জুলাই 1896 ফ্রান্সিস লেগেটকে যিনি লিখছেন, তিনি অর্থাৎ ঈশ্বর আমার সদা লীলাময় আদরের ধন, আমি তার খেলার সাথী। এই জগতের কাণ্ডকারখানার কোনোখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, সব তাঁর খেলা, সব তাঁর খেয়াল। কোন কারণে তিনি আবার যুক্তির দ্বারা চালিত হবেন, লীলাময় তিনি। এই জগৎ নাট্যের সব অংশেই তিনি এই সব হাসি কান্নার অভিনয় করছেন, মজা, ভারী মজা। বিরাট শিশু আর তার খেলাঘর নিয়ে স্বামীজির এই মূল্যায়নের প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, যাদের প্রতীতিতে স্বামীজি স্বয়ং শ্রীরামকৃষ্ণের সঙ্গে তত্ত্বত অভিন্ন বলেই আমরা স্বীকৃতি দিই, তাদের মধ্যে নরনারায়ণের মরলীলায় ব্যক্ত বালক ভাব নিয়ে প্রশ্ন করা সত্যি স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, ঠাকুর তার অতীন্দ্রিয় দর্শনের কথা আমাদের জানিয়েছেন, তাতে অখণ্ডের ঘরের ঋষি নরেন্দ্র হয়েছেন দিব্য শিশুর সহচর। শিশু নরেন্দ্রনাথের ছিল অসাধারণ স্মৃতিশক্তি, পরহিত চিকিৎসা, প্রত্যুৎপন্ন মতিত্ব, সঙ্গীত এবং শিল্পকলায় অনবদ্য পারঙ্গমতা, নেতৃত্ব দানে সহজাত অধিকার। এবং সিমলেপল্লীর নন্দদুলালের সঙ্গসুখ লাভের জন্য তার প্রতিবেশীরাও সকলে লালায়িত থাকত, কারণ তিনি সকলকেই সমানভাবে আত্মীয় করে নিতে জানতেন। খেলার মাঠে নরেন্দ্রনাথ নামতেন রাজা হয়ে, দুহাতের মুঠো খুলে তিনি সর্বস্ব বিলিয়ে দিতেন, পরনের নতুন কাপড়ও তিনি তুলে দিতেন ভিখারির হাতে। বালকের কোনো কিছুতেই মমত্ব বুদ্ধি নেই ছিটে পোঁতা, প্রাপ্তির ঘরে ছিল শুধুই আনন্দ। ভুবনেশ্বরী দেবী জানিয়েছেন, নরেনকে বসে আনতে 2 জন ঝি রাখতে হয়েছিল তাকে, কারণ মুহূর্তের জন্য কারুর মাধন মানতেও প্রস্তুত ছিলেন না এই সিংহ শিশু। এ শুধু ছেলেবেলার গল্প নয়, পরিণত বয়সেও শিষ্য মন্মথনাথ গঙ্গোপাধ্যায়কে স্বামীজি জানিয়েছিলেন যে আমি মায়ার সঙ্গে খেলা করছি, যে মুহূর্তে ইচ্ছা হবে এই খেলা ছেড়ে দেব। ভগিনী ক্রিস্টিন
তার স্মৃতিকথায় বলছেন, স্বামীজি ছটপট করতেন, এক দুরন্ত অস্থিরতা তাকে যেন তাঁড়িয়ে নিয়ে বেড়াত। সেটা লক্ষ্য করে কেউ কেউ বলতেন, উনি বড় চঞ্চল, বড়ই চঞ্চল। জীবনমুক্ত পুরুষ ছিলেন, নিজের আত্মা সম্পর্কে, আপন দৈবী সত্তা সম্পর্কে নিত্য সচেতন ছিলেন। আর সচেতন ছিলেন বলেই দেহটা তার কাছে হাড় মাসের খাঁচা, এক জঘন্য যন্ত্রণা, এক নিদারুণ বন্ধন বলে মনে হতো। এবং ভুলে থাকতেও পারতেন না বলেই খেলায় অংশ নিয়ে যখন খুশি খেলা থেকে মন তুলে নিয়ে মুক্তির আনন্দে তিনি ভেসে বেড়াতে পারতেন। আসলে তার চাহিদা নিজের দিক থেকে কিছুই ছিল না, বিদ্যা বুদ্ধি সবই ছিল তার পিতার, ছিল ধনজন প্রতিপত্তি। তাই শৈশবে উত্তরসূরিকে প্রশ্ন করেছিলেন বিশ্বনাথ দত্ত, বিলে তুই বড় হয়ে কি হবে বল দেখি? উত্তর এসেছিল, সহিস অথবা কোচোয়ান। বিত্তমান বংশমর্যাদা চিন্তাকে আচ্ছন্ন করতে পারেনি, বিলের দৃষ্টি ছিল অনাবিল। এবং তিনি ছিলেন সারল্যের ঘনীভূত মূর্তি। শুনেছেন হনুমান কলাবনে থাকেন, তাই অটল ধৈর্য নিয়ে আশায় বুক বেঁধে তিনি কলা গাছের ঝোপে থাকতেন হনুমানের দর্শনের জন্য। বাড়ির কোচোয়ান বলেছিল, বিয়ে করা খুব নিন্দনীয়। সঙ্গে সঙ্গে তাতে ধ্রুব বিশ্বাস, এবং তাই নয়, অনতিলম্বে তিনি প্রাণাধিক প্রিয় রামসীতার বিগ্রহকেও বিসর্জন দিয়েছিলেন। সেই অমায়িক সারল্য নিয়েই নরেন্দ্রনাথ ছুটেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। বালকের জিজ্ঞাসা ছিল সেখানে বড়ই অদ্ভুত এবং সরল, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুরের উত্তর ছিল, ততোধিক সরল, মর পৃথিবীর ধূলিকণা রোমাঞ্চিত হয় অমর লোকের অনুভূতির আশ্বাসনে। তাই বালকের ভালোবাসাও ছিল শর্তহীন। ঠাকুর প্রায় এক মাস নরেনের সঙ্গে কথা বললেন না। তারপর একদিন প্রশ্ন করলেন, আচ্ছা আমি তো তোর সঙ্গে একটি কথাও কই না, তবু তুই এখানে কি করতে আসিস বল দেখি? কোনো রাগঢাগ না করেই নরেন্দ্র বললেন, আমি কি আপনার কথা শুনতে এখানে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা করে, তাই আসি। কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বালকের অবস্থা বর্ণনা করেছেন, যে ওই ঈশ্বরকে পেতে গেলে সেই বালকের মতন হতে হয়। কীরকম বালক? যে বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে বশ মেনেছিলেন নরেন্দ্রনাথ, কোনো গুণের কাছে নয়, ভালোবাসার কাছে। তাই কাশীপুর থেকে তারক এবং কালীপ্রসাদের সঙ্গে নরেন্দ্রনাথ বুদ্ধগয়ায় যাত্রা করেছেন। শুনে ঠাকুর বললেন, সে কোথাও যাবে না, তাকে এখানে আসতেই হবে। নরেন্দ্রনাথ ফিরে এসেছিলেন, কেননা শ্রীরামকৃষ্ণের কাছে তার জাগতিক অর্থে প্রাপ্তির কিছু ছিল না। মাকে কাছে পেলেই বালক যেমন পরিতৃপ্ত হয়, সে শুধু চায় তার সঙ্গ সুধা। তাই ঠাকুরের কাছে নরেনেরও ছিল সেই পরিতৃপ্তির সঙ্গ সুখলাভ। অকাল পিতৃবিয়োগের পর যখন প্রবল আর্থিক অনটনের মুহূর্তে মা ভাইদের অন্ন কষ্টে জ্বালা সহ্য করতে পারছেন না, তখন ঠাকুরকে ধরলেন তিনি, কিছু একটা করে দিতে হবে। মঙ্গলবারের রাত্রে পাগলা বামুন তাকে পাঠালেন ভবতারিণীর মন্দিরে। বালক নরেন্দ্র মায়ের কাছে গিয়ে বারবার একই ভুল করলেন, টাকা কড়ি চাকরি বাকরির কথা বেমালুম ভুলে গিয়ে তিনি চেয়ে বসলেন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য এবং মায়ের নিত্য অবারিত দর্শন। মায়ের দরজা পেরিয়ে নরেন্দ্রনাথ প্রবেশ করলেন মায়ের ভুবনে। মা তো একই, গর্ভতারিণী, ভবতারিণী, দেশজননী, সঙ্ঘজননী, বিবেকানন্দের মননালোকে সব মিলেমিশে একাকার। পাশ্চাত্য দেশ থেকে বিজয় করে যখন ফিরে এলেন বিশ্ববিজয়ী বালক বীর, দর্শন প্রণাম করতে গেলেন গর্ভধারিণীকে, মায়ের কোলে মাথা রেখে সরল অসহায় শিশুর মতন কেঁদে কেঁদে বললেন, মা তোমার নিজের হাতে আমাকে খাইয়ে দাও মা, আমায় বড় করে তোলো মা। মায়ের প্রতি ঐকান্তিক নির্ভরতাই ছিল বিবেকানন্দ নামধারী সৌধের ভিত্তিপ্রস্তর। তাই সেই খ্যাপা ছেলে নরেন একদিন দেখা করতে গেছেন মা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে। তার প্রাণের স্বাদ যে মায়ের ভুক্তাবশেষ তিনি গ্রহণ করবেন। ভুবনেশ্বরী দেবীর দিবাহার সেদিন সবে শেষ হয়েছে। স্বামীজি খুব হতাশ, এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলেন পাশে পড়ে আছে সজনে ডাটার একটা ছিবড়ে। স্বামীজি তাই মুখে তুলে নিলেন, মায়ের প্রসাদ চেয়ে। আবার বলরাম মন্দিরে আর একদিনের ঘটনা, স্বামীজি আছেন, সঙ্গে আছেন রাজা মহারাজ, উপরে বিশ্রাম নিচ্ছেন স্বামীজি। তার মায়ের এক পরিচারিকা স্বামীজিকে দর্শন করতে এসেছেন। রাজা মহারাজ জানালেন স্বামীজি বিশ্রাম করছেন, পরিচারিকা ফিরে গেলেন। ঘুম ভাঙার পর স্বামীজি খবর পেয়ে রাজা মহারাজকে খুব বকাঝকা করলেন ডেকে না দেওয়ার জন্য। কাল বিলম্ব করলেন না, গাড়ি ভাড়া করে চলে গেলেন ভুবনেশ্বরী দেবীর কাছে। ভেবেছিলেন মা বুঝি তাকে কোনো দরকারে ডেকে পাঠিয়েছেন, গিয়ে শুনলেন তা নয়,
বালক বিবেকানন্দ সঙ্গে সঙ্গে আবার গাড়ি পাঠিয়ে সিমলাপাড়ায় ডেকে আনলেন অভিন্ন হৃদয় রাজা মহারাজকে, ক্ষমা চাইলেন নিঃশেষে। সঙ্গজননী শ্রীশ্রী মায়ের কাছেও নরেন্দ্রনাথ ধরা পড়েছিলেন সেই বালক মূর্তিতেই। 1889 সালের ফেব্রুয়ারি মাস, আটপুরে আছেন শ্রীশ্রী মা, স্বামীজি, বাবুরাম মহারাজ এবং বৈকুণ্ঠনাথ সান্যাল। শ্রীশ্রী মাকে কাছে পেয়ে স্বামীজির আনন্দ যেন বাঁধন হারা। ইতিমধ্যে মালপত্র এসে পড়েছে, তার মধ্যে মোট একটু বেশি, সকলের বিছনা বাঁধা রয়েছে। তাতে মোটটি নামানোর জন্য স্বামীজি আনন্দ ভরে বালকের মতন ওটাকে ঘোড়া করে তার উপর চেপে বসলেন। ছেলের এই আনন্দ দেখে মায়েরও আনন্দ। লক্ষ্মী দিদি লক্ষ্য করলেন যে শ্রীশ্রী মা হেসে চলেছেন অবিরাম, ঠিক যেন একটা মা তার শিশু ছেলের সঙ্গে যেমন গল্প করে। সারল্যের আলোয় উদ্ভাসিত, পবিত্রতার বর্মে ভূষিত এই বালক পরিব্রাজক জীবনেও নিজেকে কখনো গোপন রাখতে পারেননি। হরিপদ মিত্রের বাড়িতে রয়েছেন, দুপুরে বিছানায় শুয়ে শুয়ে একদিন একটা বই পড়ছেন এবং বই পড়তে পড়তে জোরে জোরে হেসে উঠছেন। শুনে উৎসুক হরিপদবাবু ঘরের দরজায় এসে দেখলেন যে স্বামীজি নিবিষ্ট মনে পড়ে চলেছেন, আর কোনো দিকে বা কাজে তার কোনো দৃষ্টি নেই। প্রায় 15 মিনিট কেটে গেল, স্বামীজির সম্বিত ফিরে এলো। হরিপদবাবুকে বললেন, যখন যে কাজ করতে হয় তখন তা এক মনে এক প্রাণে সমস্ত ক্ষমতার সঙ্গে করতে হয়। মা ঈশ্বরের মহারাজ চামরাজেন্দ্র উদিয়ার প্রধান আমাত্যকে ডেকে বললেন স্বামীজিকে সঙ্গে নিয়ে বাজারের সেরা দোকানটিতে ঘুরে আসতে, আর স্বামীজি যা চান তাই তার হাতে তুলে দিতে। স্বামীজি এলেন, দেখলেন, তারিফ করলেন, কিন্তু কিছু চাইতে পারলেন না। শেষমেশ অমাত্যের মান রাখার জন্য নিলেন 12 আনা দামের একটা চুরুট। নাছোর রাজা স্বামীজির হাতে তুলে দিয়েছিলেন রোজ উডের একটা হুঁকেও, সেটি সঙ্গে নিয়ে মাদ্রাজে এসে স্বামীজি উঠলেন মন্মথ ভট্টাচার্যের বাড়িতে। হুঁকোটি বাড়ির পাচকের নজরে এসেছে, সে সেদিকে তাকিয়ে আছে চোখ ভরা কৌতূহল। স্বামীজি ভাব বুঝেই জিজ্ঞাসা করলেন, তোমার কি এটা চাই? উত্তরের অপেক্ষা না করেই নির্মায় সন্ন্যাসী হুঁকোটি তুলে দিলেন পাচকের হাতে। আসলে স্বামীজির চিন্তায় আমার বলে কিছু ছিল না, সবই ছিল তার মায়ের। সেজন্য পরবর্তীকালে তিনি অম্বাস্তোত্রে লিখেছিলেন, সাম্বা শিবা মম গতি সফলেও হপলেবা, অর্থাৎ তুমি আমার পরম গতি, সেটা সাফল্যই হোক বা বিফলতাই হোক। শিক্ষক ও ধর্মসভার উদ্যোগ পর্বে দক্ষিণী অনুরাগিনারা যখন অর্থ সংগ্রহ করেছেন, সকলের প্রাণের স্বাদ যে সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করবে নয়নের মণি বিবেকানন্দ, কিন্তু জগজ্জননীর বালক তার ইচ্ছে না জেরে না জেনে পাড়ি দিতে চাইলেন না, সেই ইচ্ছে পূরণ হয়েছিল। এবং জাগতিক বৈষয়িক সকল বিষয়েই বালক বিবেকানন্দের চরম ঔদাসীন্য তার জীবনের উত্তরাঙ্কে গভীর সংকটেরও কারণ হয়েছিল। এবং ধর্মসভার ঠিক পরেই বালক বীরকে আবিষ্কার করল বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট। তারা লিখল, নিজের ভাবরাশির চমৎকারিত্ব এবং আকৃতির প্রভাবে তিনি ধর্মসভায় বা মহাসভায় এক অত্যন্ত জনপ্রিয়। তিনি শুধু মঞ্চের একদিক থেকে অন্যদিকে অগ্রসর হলেই করতালিতে অভিনন্দিত হন। হাজার হাজার লোকের এই মাদ ভাঙা প্রশংসায় তিনি কিছুমাত্র গর্ব প্রকাশ না করে শিশুর মতন পরম সন্তোষের সঙ্গে তা গ্রহণ করতে পারেন। 262 নম্বর মিচিগান অ্যাভিনিউ শিকাগোতে ধর্মমহাসভা চলছে। মিস্টার জে বি লায়নের বাড়িতে স্বামীজি অতিথি হয়ে রয়েছেন। লায়ন দৌহিত্রী মিসেস কানেলিয়া কঙ্গার উপহার দিয়েছেন সেদিনের স্মৃতিচিত্র। তিনি যখন বক্তৃতা দিতে শুরু করলেন তখন লোকেরা তাকে ভারতে কাজের জন্য টাকা দিত। তার টাকার থলি ছিল না, তিনি রুমালে বেঁধে এসব নিয়ে আসতেন, যেন একজন সাফল্য গর্বিত বালক। ঘরে এসে দিদিমার কোলে ঢেলে দিতেন হিসেব রেখে দেওয়ার জন্য। দিদিমা তাকে বিভিন্ন মুদ্রার সঙ্গে পরিচয় করে দেন, আর ওগুলো গুনে কী করে থাকে থাকে সাজিয়ে রাখতে হয় তাও শিখিয়ে দিয়েছিলেন। স্বামীজির শ্রোতারা যাদের সাহায্য করছেন তাদের না দেখলেও এমনভাবে অর্থ তুলে দিচ্ছেন দেখে স্বামীজি খুব খুশি হতেন। 26 জুলাই 1894 সালে তিনি হেল মনেদের কাছে একটি চিঠিতে লিখেছিলেন, তোমরা ডাঙায় তোলা মাছের মতন খাবি খাচ্ছ তো, বেশ হয়েছে, গরমে ভাজা হয়ে যাচ্ছ, আহ এখানে কেমন সুন্দর ঠান্ডা, যখন ভাবি তোমরা চারজনে গরমে ভাজা পোড়া সিদ্ধ হয়ে যাচ্ছ, তখন আমি এখানে তোফা ঠান্ডা উপভোগ করছি, তখন আমার আনন্দ শতগুণ বেড়ে যায়, হা হা হা। অন্য একটি চিঠিতে লিখেছিলেন, লোকে আমাকে বলে ঝোড়ো সন্ন্যাসী, আসলে আমার প্রকৃতি
ঠিক তার বিপরীত। অর্থাৎ ধর্মসভার উত্তর পর্বে বিপুল প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল স্বামীজিকে, তবুও তার লেখা চিঠিগুলোতে তার যেন নিষ্প্রিয় যোগী সত্তা বাংময় হয়ে উঠেছে, মহানন্দে গিয়ে উঠেছে বন্ধন মোচনের গান। এবং সেই জন্য পরবর্তীকালে মিসেস বেটি লেগেট বলেছিলেন, সারা জীবনে আমি দুজন মাত্র জগৎ বিখ্যাত ব্যক্তির দর্শন পেয়েছি যাদের সামনে মানুষ আত্মমর্যাদা এতটুকু ক্ষুণ্ণ না করে সম্পূর্ণ স্বচ্ছন্দ মনে চলাফেরা করতে পারে। একজন ছিলেন জার্মান সম্রাট কাইজার, অন্যজন স্বামী বিবেকানন্দ। মিসিগানের মিসেস ব্যাগলি একটি চিঠিতে লিখেছিলেন, তাকে চিনতে পারলে আর তার সঙ্গে একই ঘরে বাস করার সুযোগ পেলে যে কোনো লোকের জীবন উন্নততর হতে বাধ্য। সত্যি সত্যি আমরা ভাবি যে বিবেকানন্দের এই অমল চরিত্রের সাথে যারা পরিচিত হয়েছিলেন তারা স্বামীজির মরমের কথাটি যেমন দেখেছেন তেমনি অনুভব করেছেন যে বালকের চোখে স্বামী বিবেকানন্দের কাছে জয় পরাজয় সবই ছিল সেই বিধাতার খেলার অঙ্গ। বলরাম ভবনে আছেন স্বামীজি, সঙ্গী ধীরানন্দজি, স্বামী কৃষ্ণলাল মহারাজ, তিনি চিনি মেশানো নেয়াপাতি ডাবের খোলে বরফ দিয়ে খেতে দিয়েছেন, খেয়ে স্বামীজি ভারী খুশি, এত খুশি হলেন যে কৃষ্ণলাল মহারাজের হাত থেকে কেড়ে নিয়ে মুখে তুলে দিলেন তাঁর এটো। বালক স্বভাব তো, তাই সুচি অসুচি কোনো ভেদবুদ্ধি ছিল না। স্বামীজি মানব বুদ্ধির অগম্য, যুগনায়ক হয়েও তিনি যুগাতীত, দেশনায়ক হয়েও তিনি দেশহারা, জ্ঞানমূর্তি হয়েও তিনি ভক্তির বৃত রব বপু। অর্থাৎ সরল বালক বেশে ধরা দিতে এসেও তিনি বারবার হেসে চলে যান দেশ কালের সীমার ওপারে। এই অধরা মাধুরীর অন্বেষণেই আমরা বিবেকানন্দের প্রেমিক বিবেকানন্দ প্রেমিকের জীবনভর সাধনার সার্থকতা। জানুয়ারি ফেব্রুয়ারি 2021 সালে পরম পূজনীয় স্বামী একচিত্তানন্দজি মহারাজ বালক বিবেকানন্দের উপর একটি অসাধারণ সুন্দর প্রবন্ধ আমাদের নিবেদিত পত্রিকায় উল্লেখ করেছিলেন। আমরা সেই প্রবন্ধের আলোকেই আজকে এই বিবেকানন্দের বালক সত্তাকে নিয়ে স্মরণ মনন করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।